সিদ্ধান্ত এক নাই, সব পলিটিক্যাল পার্টির মতামত লৈছে, আমারও মতামত আমি দিছো, সবর মতামত দাঙি ধরেছে। আর বিটিআর অঞ্চলত যেটো ডেমোক্রেটিক প্রক্রিয়া এটো অটুট থাকিব লাগে, আর আনপিনে হেলথ সিটুয়েশনটো ইগনোর করিব নোৱাৰে। কিন্তু ইয়ার মাজতে যিমান সোনকালে পারে বিটিআর অঞ্চলের নির্বাচন বা বিটিসি নির্বাচন অনুষ্ঠিত করব লাগে, এইটকে আমি মতামত দাঙি ধরেছো। আর বিভিন্ন দলে নিজের নিজের মতামত দাঙি ধরেছে। সরকারে হেলথ ইস্যুটো এনালাইসিস এটা দিছে, তেখেতসকলে বর্তমান যে পরিস্থিতি এই অবগত করাইছে, আর সেটা আমি দেখবলে পাইছো। আর সরকারের পরাও একটা চেষ্টা আছে, সেটা আমি অল্প আজি মানে সবে ধরবলে পারিছো। গতি আমি বিচারিছো কি কোভিড-19 সিটুয়েশন যিমান সোনকালে পারে এটো ম্যানেজেবল যদি হয় নির্বাচন সোনকালে পাতিব লাগে। যেহেতু 27 গভর্নরের 6 মান্থ হয়ে যাব, তারপর এই বিষয়টিও দাঙি ধরা হয়েছে কি 27 গভর্নর যেটো শাসন গভর্নর টার্মটো শেষ হব, কিন্তু ইয়ার আগত বা পিছত যেটো কনস্টিটিউশনাল প্রক্রিয়া সেটার মাঝে যাই পেলায় নির্বাচন অনুষ্ঠিত করার প্রক্রিয়াটো লোক লাগে 19 সিটুয়েশনের কারণে। আর আজিও নির্বাচন অনুষ্ঠিত করব লাগিলে গভর্নমেন্টে করব লাগিব। গতি আমার অঞ্চলত হসপিটালবিলাকৰ যিটো কেপাসিটি আর বাকি যিখিনি সিটুয়েশন এই গোটেই সিটুয়েশনটো নির্ভর করে গভর্নমেন্টে ডিসিশন লব। আর আমি কৈছো কি রাইজে বিচাৰিছে নির্বাচন হব লাগে, আর বাকি অ্যারেঞ্জমেন্ট করাটো সরকারের দায়িত্ব। আজি বিটিসি নির্বাচন সম্পর্কে আমি কংগ্রেস দলের পর কেবাটাও প্রশ্ন উত্থাপন করেছো। নাম্বার ওয়ান, আমার প্রার্থী সকলে অ্যাপ্লিকেশন দিছিলে বিটিসি ইলেকশন বলে, রাজ্য সরকারে সকল প্রটোকল ভঙ্গ করে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে বিটিআর ডিক্লেয়ার দিছে। এই ইলেকশন বিটিআর হব নে বিটিসি হব এটা আমি প্রশ্ন করেছো। এক দুই নম্বর, কোড অফ কন্ডাক্ট থাকার সময়ত বিটিআর আর বিটিআর এক্সটেনশন আর এক্সক্লুশন ইনক্লুশন ভিলেজ সেই সম্পর্কে কি কারণত কমিশনখন বনালে আমি প্রশ্ন করছো যে কিয় প্রটোকল ভঙ্গ করেছে, কিয় কোড অফ কন্ডাক্ট মানা নাই সরকারে। মই পোনপটীয়াকৈ আমার দলের হয়ে প্রশ্ন করছো। আর আপনার জানাইছো যে স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়ায় কোভিড-19 সম্পর্কে ব্যাখ্যা দিছে। এখন সরকারের কোভিড-19 সম্পর্কে যেহেতু এইটো মহামারী সেই সম্পর্কে ব্যাখ্যা দিয়াটো আমি ভুল বলে কোৱা নাই, কিন্তু নির্বাচন মাত্র 12 দিনের কারণে 8 মাহ বিটিসির প্রার্থী, বিটিসির রাজনৈতিক দল, বিটিসির সাধারণ রাইজে সকল সুবিধার পর বঞ্চিত হয়েছে। যা বানপানির সময় যে সাহায্য দিব লাগে সেই দিব পারা নাই, গড়াখহনীয়া সাহায্য পোৱা নাই, সরকারের যা আসনি, ভারত সরকারের যা আসনি, রাজ্য সরকারের যা আসনি তার মানুষে পাব পড়া নাই এইকদিন। গতি চারিওফালের পর এই 8টা মাহত বিটিসির প্রশাসন নোহার নিচিনা হয়েছে। সেই কারণে এনেকা একটা দল নাই, সকলো দলে আজি যেটু গভর্নর রোল আর 27 তারিখে আছে তার আগতে এই নির্বাচন হব লাগে বলে কৈছে। আমিও কৈছো সকলো কোভিড যে প্রটেকশন আছে সেইটো মেনটেইন করে ইলেকশন হব লাগে আমি বলে কংগ্রেসে কৈছো। তার লগে কৈছো যে এই ইলেকশন যদি সময় কার্টেল করব লাগে তেতিয়াও পারে। আর আমি মুখ্যমন্ত্রীক এনেকাকে কৈছো যে যদি রাজহুয়া সভা নাপাতাক ডোর টু ডোর ক্যাম্পেইনতেই করব লাগে তেতিয়াও রাজনৈতিক দলবিলাকে করবলৈ রাজি হয়েছো। ধন্যবাদ। আজি মাননীয় মুখ্যমন্ত্রী আমার বিটিএডি নির্বাচন সম্পর্ক এখন সভা ইয়াত সর্বদলীয় সভা অনুষ্ঠিত করে, আর এই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আহ্বানের প্রতি সঁহারি জানাই প্রতিটি রাজনৈতিক দল আজি এই সভাত উপস্থিত আছিল। আর সভার আরম্ভণিতে আমার রাজ্য বর্তমান কোভিডর যে পরিস্থিতি, কোভিড পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্ক স্বাস্থ্য বিভাগের পর একটা প্রেজেন্টেশন তাদের দাঙি ধরা হয়েছে। আর বিশেষে আমার যা বিটিএডি এলাকা তাত কেনেকা ধরনের আসলে কোভিড সংক্রমিত হয়েছে এই কথাখিনিও তাত দাঙি ধরা হয়েছে। আর রাজ্যজুড়ি বিভিন্ন জেলার বিষয়ে এই কথাখিনি অবগত করা হয়েছে। গতি স্বাস্থ্য বিভাগের মতামতের পিছত প্রতিটি রাজনৈতিক দলে নিজের নিজের মতামত আগবাইছে। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তার উপস্থিত আছিল, আমার মন্ত্রিসভার সদস্য কেবাগারকীও উপস্থিত আছিল,
আৰু অসমৰ চিফ সেক্রেটারিও তাত উপস্থিত আছিলে। গতিকে সেই মিটিংখনত সকলো রাজনৈতিক দলে যিখিনি মতামত আগবঢ়াইছে সেই মতামতখিনি নোট করা হয়েছে আৰু সেই মতামতৰ ভিত্তিত আগন্তুক দিনত আমি অহাকালি কেবিনেট আছে, আমি কেবিনেটতো এই বিষয়বিলাক ভালকে আলোচনা কৰিব পাৰিম আৰু এই মতামতৰ ভিত্তিত আমি রাইজর গণতান্ত্রিক যিটো অধিকার গণতন্ত্রের রক্ষা আর লগেলগে রাইজর স্বাস্থ্যর যেটু সুরক্ষা যেটু আজি কোভিড প্রটোকল যেটু আছে গতিকে স্বাস্থ্যর সুরক্ষাটো আমি চিন্তা করব আর প্যারেলি গণতন্ত্র রক্ষার কথাটো আমি চিন্তা করব নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রত। গতিকে এই ক্ষেত্রত পরবর্তী দিনত এই গোটেই কথাবিলাক যেখানে আজি সর্বদলীয় সভায় পরামর্শ দিছে আর স্বাস্থ্য বিভাগে যেটু পরামর্শ দিছে গতিকে গণতন্ত্র আর রাইজর স্বাস্থ্য দুইটা রক্ষার একটা সন্তুলন বনায় একটা ব্যালেন্স বনায় আমি আগন্তুক দিনত সরকারের সম্পর্কে সিদ্ধান্ত লব। আমার ফল আমি যাতে ওইদিন গভর্নর রুলর শেষ হওয়ার আগে ছয় মাস হওয়ার আগে যে লেসন পাতে আমি অকল আমি মই এমপি হিসাবে নহয় আমার প্রায় পার্টিবিলাকে সেই কথাটাই কৈছে। আমার হেলথ মিনিষ্টার ডাঙরিয়া বা সরকারের ফল কোভিড সম্পর্কে বিতং তথ্য দাঙি ধরেছে আর সকলেই কৈছে যে বিহারের ইলেকশনের শিক্ষা লওয়ার সলনি যেহেতু আমার স্বাস্থ্য বিভাগ যথেষ্ট আগবাড়ি আছে তেওঁলোকে এটা আদর্শ করুক এনেকা ধরনের কথাখিনি কৈছে। আর বিশেষভাবে এনেকুৱা হৈছে যদি ইলেকশনটো নহয় আপনারা দেখিছে ডেইলি আমি মানা করলেও সরকারে মানা করলেও ডেইলি মিটিং সভাবিলাক হয়ে আছে আর বিশেষকে বিদেশির যে পরিস্থিতি সকলেই বিচারিছে যে ইয়াত আমার যেখানে সমস্যা আছে সেটি উন্নয়নের সমস্যা হোক বা বাকি সমস্যাগুলি রাজনৈতিকভাবে সমাধান হোক এটা সকলেই বিচারিছে। আমি সেখানে কৈছো যে ইলেকশন কোন জায়গায় ডাঙর কথা নহয় কিন্তু আজির দিনত অসমৰ ভৱিষ্যতৰ স্বার্থত বিদেশী ৰাজ্যৰ ভৱিষ্যতৰ স্বার্থত ইলেকশনটো ডিউ টাইমত হোৱাটো জৰুৰী কাৰণ বিশেষভাৱে যিখিনি আমাৰ কোড অফ কণ্ডাক্ট হৈছে বা গভৰ্ণৰ ৰুলৰ কাৰণে এই যিটো ইয়াৰ ফাইনেন্সিয়েল যিটো ইয়াৰ 19-20ৰ যথেষ্ট ক্ষয়ক্ষতি হৈছে আৰু যদি আমি কিছু সময় নাপাওঁ কামৰ কাৰণে হয়তো অহা বছৰ বিদেশী ৰাজ্য যথেষ্ট লুজাৰ হ'ব কাৰণ সকলোৱে বিচাৰে কোভিডৰ সময়ত দুৰ্যোগৰ সময়ত জনপ্ৰতিনিধি লাগি জলৰেই নহওক কেলে তেওঁলোকে ৰাইজক কিছু সকাহ দিয়া বা সান্ত্বনা দিয়া এই কামখিনি তেওঁলোকে কৰিব পাৰে কিন্তু বিগত সময়খিনিত আমি যথেষ্ট মিছ কৰিছিলোঁ আৰু যোৱাবেলি আমি গভৰ্ণৰ ৰুল একমাত্ৰ নীতিগত কাৰণত বা সাংবিধানিক বাধ্যতাৰ কাৰণে আমি মানি লৈছিলোঁ কিন্তু এইবাৰ যিহেতু আৰু গভৰ্ণৰ ৰুল আমি এক্সটেনশ্যন কৰাটো আমি কেতিয়াও নিবিচাৰোঁ আৰু আমাৰ বিশ্বাস আছে যে অসম চৰকাৰে যিহেতু আজি সকলোকে মাতি তেওঁলোকে আলোচনা কৰিছে তেওঁলোকে সিদ্ধান্ত ল'ম বুলি কৈছে।